দেখছেন এএসআর নিউজ। মুমূর্ষু ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের রক্তের যোগান দিতে এবং গরমে রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল পাঁশকুড়ার নারান্দা বিনয় বাদল দীনেশ স্মৃতি সংঘ। রবিবার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে সংঘের উদ্যোগে রক্তদান শিবিরের পাশাপাশি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে 5 জন মহিলাসহ 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংঘের সম্পাদক মলয় পাল, সভাপতি প্রণব দাস, পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, স্থানীয় কাউন্সিলর সুমনা মহাপাত্র সহ অন্যান্যরা। প্রচণ্ড দাবদাহের মধ্যেও এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে উদ্যোক্তা এবং স্থানীয়দের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আমরা রক্তদান শিবিরটা শুরু হয়েছিল 1999 সালে, এটা 25তম বর্ষ আমাদের। একেবারে শুরু থেকেই আমাদের যে উদ্দেশ্য ছিল যে থ্যালাসেমিয়া পেশেন্ট আর মানুষের অপঘাত দুর্ঘটনাতে যে রক্ত ইমিডিয়েট যেটা রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো ব্লাড ব্যাঙ্কগুলো কোনো বিশেষ করে এই গরমকালে কোনোভাবেই ফুলফিল করতে পারছে না। তাই তাদের সেই ব্লাড ব্যাঙ্কগুলো শূন্য হওয়ার আগে আমরা যদি কিছুটাও পূর্ণ করতে পারি, এই উদ্দেশ্যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি। রক্তদান শিবির এই সময়টা করেছি তার কারণ একটাই, যে গরমকালে বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক খুব শূন্য হয়ে যায় কিন্তু রক্তের চাহিদা খুব বেশি। তা আমরা আজকের দিনে দাঁড়িয়ে এত রোদের তাপ নিয়ে মানুষ যে রক্তদান শিবিরে রক্তদান করার জন্য অংশগ্রহণ করেছে, সমস্ত ডোনারদেরকে ক্লাবের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা এই মুমূর্ষ টাইমে যে রক্ত দিয়েছেন, আপনাদের মূল্যবান রক্ত, এটার জন্য আমরা ক্লাবের তরফ থেকে চিরকৃতজ্ঞ থাকব এই আশা রাখ। এই প্রতিক্রিয়া এক কথায় বলে শেষ করা যাবে না, অত্যন্ত এটা একটা গৌরবের দিক, এর আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আমি প্রথমেই তো কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে যারা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন, এখন পর্যন্ত প্রায় 22-23 জন রক্ত দিয়েছেন আমি যা শুনেছি, এবং সেখানে 5 জন মহিলা তারাও তাদের আজ সকালের কাজকে ছেড়ে তারা এসেছেন রক্তের বদলে রক্ত নয় দেশের জন্য রক্ত, মৃত্যুপথ যাত্রী মানুষকে বাঁচানোর জন্য রক্ত তারা।